হলিউড পাড়ার নতুন জুটি আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এই নতুন জুটি নিয়ে আসছে বহুল প্রতীক্ষিত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা মিশন এক্সট্রিম। অবশেষে সিনেমাটির ট্রেলার ও মুক্তির তারিখ প্রকাশ করা হয়েছে। ট্রেলারে মিলেছে রহস্য আর ধুন্ধুমার অ্যাকশনে ভরা এক সিনেমার আভাস। 24 অক্টোবর মিশন এক্সট্রিমের প্রথম পর্বের ট্রেলার মুক্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন সিনেমাটির সকল কলাকুশলীরা। মিশন এক্সট্রিমের 2 মিনিট 44 সেকেন্ডের ট্রেলারটিতে দেখা যায় আলো আধারিতে কিছু মানুষের আনাগোড়া, সাথে ভারী গলায় কিছু রহস্যময় কথা। এরপরে আসলো হিরো আরফিন শুভর আগমন, সাথে ঐশী ও তাসকিনও। চলে গোপন করে রহস্য ভেদ করার কাজ। করোনার আবহ কাটিয়ে মিশন এক্সট্রিম ট্রেলার নিয়ে আবারও চাঙ্গা হলো ঝিমিয়ে যাওয়ার ঠালিয়ট পাড়া। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অভিনেতা আরিফিন শুভ, এছাড়াও ঢাকায় আখ্যাত তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত। সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, বীরেশ চাকির, মনোজ প্রামাণিক সহ আরো অনেক তারকা। পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটি সানি সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। গল্প ও চিত্রনাটি লিখেছেন পুলিশ সুপার সানি সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব। কুল নিবেদিত মিশন এক্সট্রিম সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। এর আগে পরপর 2 বছর 2 ঈদে মিশন এক্সট্রিম মুক্তির ঘোষণা দেওয়া হলেও করোনার কারণে তা আর সম্ভব হয়নি। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।